আমরা এটাতে ক্লিক করব। তখন এরকম একটা মানে কোশ্চেন এন্ড অ্যান্সার উইজার্ড চালু হবে, এবং আমরা চেষ্টা করব যতটুকু অনেস্টলি এই সার্ভেটা করা যায়, কারণ এটা উপরে ডিপেন্ড করবে আপনার আপনার আমার পরবর্তী সাইটের এসইও অপটিমাইজেশন বা কনফিগারেশন। সো লেট আস প্রসিড। বলতেছে এনভায়রনমেন্ট, প্লিজ স্পেসিফাই ইউর সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন অর অলরেডি অ্যাক্টিভ। ও বাই দ্য ওয়ে, আমি আই হ্যাভ ফরগটেন ওয়ান উইজার্ড, অর বিফোর উই ইনস্টল ইয়োস্ট উইজিট, সেটিং সেটিংস এর আন্ডার আমরা যাব হচ্ছে রিডিং। রিডিং অবশ্যই আমরা এতদিন যে টিক চিহ্নটা দিয়ে আসছিলাম সেই টিক চিহ্নটা আমরা তুলে দিব। টিক যদি দেওয়া না থাকে দ্যাটস ফাইন, আর যদি দেওয়া থাকে অবশ্যই এটা আমরা কি করে আসব, তুলে দিয়ে আসব। আদারওয়াইজ যতই আমি ইয়োস্ট ইয়োস্ট যাই করি না কেন কোনো লাভ হবে না। সো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আনচেক দিস বক্স, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ইয়েস নাও আই ওয়ান্ট সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মাই সাইট ইজ নাও রেডি টু লঞ্চ। সো এটা করার পরে আমি যাবো এখানটায়, এইটা ইনস্টল করব, করে উইজার্ডটাকে রান করব এইখানে প্রশ্নের উত্তর দিয়ে। অপশন এ, মাই সাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু বি ইন্ডেক্সড। তো হোয়াট ডাজ ইট ইন্ডেক্স মিন? ইন্ডেক্স মিন যখন আমরা গুগলে কোনো কিছু দিয়ে সার্চ দিই তখন এই জায়গাটা আমরা দেখো, এই জায়গায় খেয়াল করো কি লেখা আছে, এটা ক্যাস্ট। যখন কোনো সাইট গুগলে ইন্ডেক্স হয়ে যাবে মানে তখন এটা ক্যাস্ট লেখা থাকবে, আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইন্ডেক্সেন কি ইন্ডেক্সেশন বা ইন্ডেক্সিং। তো এইটা জন্য কি আমার সাইট রেডি আছে? ইয়েস অফকোর্স, আমি চাচ্ছি গুগলের এসইআরপি তে ইন্ডেক্স করাতে, এর জন্যই তো এত কষ্ট, আর এটা না দিলে কিন্তু ঝামেলা। সো ইয়েস অপশন এ। সাইট টাইপ, হোয়াট ডাজ দ্য সাইট http://www.fashionbd.com রিপ্রেজেন্ট? এটা কি ব্লগ, এটা কি নিউজ চ্যানেল, এটা কি আসলে, এটা একটা অনলাইন শপ, ই কমার্স? সকালে ছিল এই কারণে। হোয়াট ডাজ সাইট রিপ্রেজেন্ট, এ পার্সন অর অর্গানাইজেশন? অফকোর্স ইট ইজ এন অর্গানাইজেশন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর অর্গানাইজেশন, এটা সিলেক্ট করবা, নামটা দিবা। এখানে বলতেছে যে তোমার দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড অ্যান্ড দ্য লোগো অফ দ্য অর্গানাইজেশন। কেন এটা দিব? এটা দিব এই কারণে কোথাও আমার নামটা যদি শেয়ার হয় যেখানে ইমেজ গ্রাফ শো করে সেইখানে আমার লোগোটা দেখাবে, অর্থাৎ আমার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে করবে আর কি। তো ওর এর জন্য আমি আমার লোগোটা দিয়ে দিব। চুজ অ্যান ইমেজ, আমরা এখান থেকে এটাকে দিলাম, এখানে আমরা আমাদের ফেসবুক পেজের ইউআরএল দিব, এখানে আমাদের টুইটারের ইউজার নেম দিব, ইনস্টাগ্রাম অ্যান্ড সো অন, এখানে যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর লিঙ্কই এখানে দেওয়া আছে, চাইলে আমরা এগুলো অ্যাক্টিভেট করতে পারি। সো আমি এখন কোনো কিছুই করতেছি না, আমরা নেক্সট করে প্রসিড। এখানেও তোমাকে কিছু কোশ্চেন করবে, তুমি উত্তর দিবে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি সংক্রান্ত বিষয়ে, সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট, ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু শো দ্য পোস্ট। সার্চ ইঞ্জিন শুড শো পেজ ইন ইউর সার্চ, অফকোর্স আমি পেজ তো দেখাবো। সার্চ ইঞ্জিন শুড শো মাই টেমপ্লেটস, না টেমপ্লেট আমি দেখাবো না, আমার যতগুলো অ্যাপ্লেট আছে টেমপ্লেট হচ্ছে না, এটা ইনকমপ্লিট সেন্স, আর এটার মধ্যে কত মানে কি বলে আননেসেসারি মানে কন্টেন্ট থাকতে পারে, সো এটা নো। তারপর হচ্ছে হলো সার্চ ইঞ্জিন শুড শো প্রোডাক্টস ইন সার্চ, অফকোর্স সার্চ ইঞ্জিন শুড শো এলিমেন্টের, না না এলিমেন্টের হেডার দেখাবে কেন, এলিমেন্টের হেডার এন্ড ফুটার ব্লকস টেমপ্লেট দেখাবে না, দেখাবে না। সার্চ ইঞ্জিন শুড শো স্টেপস
ইন সার্চ রেজাল্ট এটা নো করে দিব, ঠিক আছে। দিয়ে আমরা নেক্সট করলাম। মাল্টিপল অথর, আমার সাইটে কি মাল্টিপল অথর আছে? এটা কি বোঝাচ্ছে? এটা বুঝতে হবে যে আমরা অনেক সময় আমি পোস্ট কন্টেন্ট করতে কন্টেন্ট পাবলিশ করতেছি, আমি একজন ভালো কন্টেন্ট রাইটার কেও দিয়ে দিতে পারি, রাইট? তো একটা অ্যাকাউন্টের মাধ্যমে। এখন এটা এটা মিন করতেছে তুমি কি কোনো অথর ক্রিয়েট করা আছে, মানে মাল্টিপল অথর? ইয়েস অফ কোর্স, থাকতেই পারে। এখন বলতেছে তোমার ওয়েবসাইটের নাম কি? আমার ওয়েবসাইটের নাম হচ্ছিল ট্রিপল ফ্যাশন বিউটি। এখানে হচ্ছিল সেপারেটর, টাইটেল। টাইটেল সেপারেটরটা কি জিনিস আসো একটু আমরা দেখি। টাইটেল সেপারেটর এই যে প্রত্যেকটা রেড, তুমি একটু খেয়াল করো না, এটা ভালো দেয় না। এইটা এই যে দেখো, এটা এটা একটা এই পুরোটা একটা হলো সার্চ স্নিপেটস সার্চ কনসোলে, তার উপরের দিকে আছে নেভিগেশন বা ইউআরএল বলছি, এগুলো কিন্তু পরে আর বলবো না, তখন আবার বললো না স্যার বুঝি নাই কি বললেন। এইটা হচ্ছে নেভিগেশন বা ইউআরএল বা ব্রেড ক্রামস, এটাই কও আর কি, কারণ কি ব্রেকডাউন করে দেখাই দিচ্ছে, তাই না? নেভিগেশন, ইউআরএল, ব্রেড ক্রাম, হোয়াট এভার, কোথায় এটা সার্চ স্নিপেটে। তো তার নিচের অংশে আছে, এটা হচ্ছে হলো আমরা বলি মেটা টাইটেল বা মেটা মেটা টাইটেল, মানে আমাদের মানে সাধারণের ভাষায় এটা তো হলো সার্চ নেভিগেশন, মানে আমার পুরো ইউআরএলটাকে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে হলো আমার, এটা হচ্ছে আমার পেজের টাইটেল, সরি পোস্টের টাইটেল, এটা হচ্ছে আমার সেপারেটর, এটা আমার ওয়েবসাইটের টাইটেল। তাহলে এখানে তিনটা অংশ আছে, প্রথমে উপরে আছে হলো ন্যাভ বা লিঙ্কস বা ইউআরএল যেটাই বলো সার্চ স্নিপেটের মধ্যে। তারপরের অংশে আছে তিনটা, এটা হচ্ছে তোমার পোস্ট টাইটেল অথবা পেজ টাইটেল, আমি পিটি দিলাম, প্লাস সেপারেটর এস দিলাম, তারপরে হচ্ছিল সাইট টাইটেল, আমার হ্যাঁ সাইট টাইটেল এস টি, পোস্ট টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল। তাহলে এই সেপারেটর ও দিছে হলো হাইফেন দিয়ে, তো সেপারেটর আমি কি দিব? সেপারেটর স্ট্যান্ডার্ড সেপারেটর টু মি, আমি যেটা পছন্দ করি, এটা তোমরা তোমাদের মতো করে করো, অসুবিধা নেই। আই লাইক পাইপ সিম্বল, লাইক পাইপ সিম্বল, এই কারণে আমি পাইপ দিয়েছি। এখন আমি চলে যাই নেক্সটে, নেক্সটের পরে এখানে আসছে যে তোমার ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস সাইন আপ করতে বলতেছে না, দরকার নাই, আমরা নেক্সটে চলে যাই। এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, তাহলে টিউটোরিয়াল দেখতে পারো, আমি যা বল পড়াচ্ছি তার চেয়ে অনেক ভালো দেওয়া আছে ওখানে, কিন্তু তোমরা দেখবে না, ক্লোজ করো। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ, তার মানে কি স্যার শেষ? আরে না, মাত্র শুরু। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন আমি এই মুহূর্তে তোমাদেরকে একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে এসে আমরা আমাদের সেকেন্ড সেশনটা শুরু করব। ডোন্ট লিভ ইউর রুম, ঠিক আছে? উইজার্ড তো চালাই গেছি, তাই না? এখন ইয়স তো আমাদেরকে বলে দিছে যে গুড জব ডান, সব ঠিকঠাক হয়েছে, কিছুই হয়নি বলতেছে। হ্যাঁ, এটা দেওয়ার পর এখানে আসছে, আসার পর বলতেছে নো প্রবলেম ফাউন্ড, জিরো প্রবলেম ফাউন্ড, নোটিফিকেশন ওয়ান, দরকার নাই নোটিশ দেখা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কত খেয়াল থাকবে বলেন, পাগল হয়ে যাও পাগল। স্যার আমি ভাবি তো আপনার কথা, স্যার 4 ঘন্টা কেন বসে স্যার আমাদের তার কি 4 ঘন্টা এখন 4 সকালে 4 সকালের 4 কে বলবে সকালের 4 আবার বলতি তো সেটা 8 ঘন্টা না আবার অন্য কোম্পানিতে চাকরি করে যে ওগুলা বিকালের সন্ধ্যার পরে আরেক কোম্পানিতে যে কাজ করে ওগুলা ওটা তো বা এটা রোবট, রোবট
আমি চিন্তা করি আমরা 4 ঘন্টায় অবস্থা খারাপ হয়ে যায়, পাগল হইতে বললাম না যে পাগল, মাঝে মাঝে চিৎকার করতে ইচ্ছা করে। তারপরে আপনারা যদি কোঅপারেটিভ হইতেন তাহলে ঝামেলা ছিল না। যাই হোক, এনিওয়ে আপনারা ভালো, ডেফিনেটলি আমি বলতেছি আপনারা ভালো, আপনারা অবশ্যই আমাকে কোঅপারেট করবেন, আমার বিশ্বাস। ঠিক আছে, আসেন তো আমরা চলে যাই এখানে শিখি। এটা কিছুই হয় না এখানে, এটা নোটিফিকেশন দেখাচ্ছে প্রবলেম ফাউন্ড 0। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কোথেকে আসছে? যে এখান থেকে তো আমরা উইজার্ড চালাইছি, তারপরে এটা এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আসবে আর কি। এই যে ড্যাশবোর্ড এটা দেখাচ্ছে কনফিগার্ড কারেক্টলি। ফাইন, আমরা যাব ফিচারে, দেখি কি আছে, এইগুলো আমরা একটু শিখি। হ্যাঁ, এখানে এসইও অ্যানালাইসিস আছে, এটা কি অন থাকবে? হ্যাঁ অন থাকবে। এখন জিনিসগুলো আমরা বুঝতেছি না কিন্তু আমরা বুঝবো। এসইও অ্যানালাইসিস কি অন রাখবে? হ্যাঁ রাখবো। রিডেবিলিটি অ্যানালাইসিস কি অন রাখবে? হ্যাঁ রাখবো। কিন্তু জিনিসগুলো কি অ্যানালাইসিস, রিডেবিলিটি অ্যানালাইসিস, এগুলো কি কর্নার স্টোন, এগুলো কি, এগুলো আমরা শিখবো বাট এগুলো অন রাখবো আমরা। টেক্সট লিঙ্ক এগুলো কি, এক্সএমএল সাইট ম্যাপ কি, এটা রাইট ইন্টিগ্রেশন কি, এগুলো সব অন রাখবো আমরা। হ্যাঁ, অ্যাডমিন বার কি, এগুলা সবগুলো এক্সপ্লেনেশন আছে, তোমরা যদি পড়তে চাও জানতে চাও এই ওর হেল্প লিঙ্কে গেলে বা এটা দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। তবে সবগুলোই আমরা এখানে অন রাখবো, এটা কমন প্র্যাকটিস। ওয়েবমাস্টার টুলে চলে যাই, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের সবাইকে করতে হবে, জানতে হবে। তো এখানে চারটা সার্চ ইঞ্জিনের ভেরিফিকেশনের জন্য অপশন রাখা হয়েছে। একটা হচ্ছে বাইডু, পিং, গুগল, ইয়ান্ডেক্স। বাইডু হচ্ছে হলো চাইনিজ সার্চ ইঞ্জিন, এটা নট ফর আস। এটা করলেও মানে আমি ট্রাই করছিলাম আমার একটা কোম্পানির জন্য, বাট ইট ইজ ভেরি ক্রিটিক্যাল, ওদের ফোন নাম্বার লাগে, মেইনল্যান্ডের নাম্বার লাগে, অনেক ঝামেলা, পারি নাই আলটিমেটলি। ঠিক আছে, যাই হোক, এটা দিতে পারলে ভালো, চায়নাতে কেউ থাকলে নাম্বার টাম্বার দিয়ে করা যায়, বা এখন কোনো টেকনিক বেরিয়েছে কিনা ইউটিউবে তোমরা ভিডিও দেখলে বুঝবা যে বাইডু ভেরিফিকেশন। তো করলে ভালো, যদি চায়নাতে এক্সপোজ করতে চাও আর কি সাইটটাকে। বিং ভেরিফিকেশন, এটা কোন, বিং একটা সার্চ ইঞ্জিন, আমরা জানি যে বিং হচ্ছে মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, গুগলের মতো বিং ও একটা সার্চ ইঞ্জিন। এ ছিল বিং, ভেরি নাইস ইন্টারফেস, গুরুদের একটা ইয়ার কি, এটা সার্চ ইঞ্জিন, অনেক বড় বড় লোকেরা, বড় বড় মানুষেরা, বুড়ো বুড়ো মানুষেরা এই সার্চ ইঞ্জিন ইউজ করে। টোটাল সার্চ ইঞ্জিন ট্রাফিকের 10% আছে বিং থেকে, এবং বিং ইজ ইউজ বিং বাই বিং ইউজ বাই কি বলে রিচ পার্সন, মাইক্রোসফট। হ্যাঁ, মাইক্রোসফট, রাইট, মাইক্রোসফটের, মাইক্রোসফটের, এবং এটা ইউজ করেও মানে যারা একটু মানে স্ট্যাটিস্টিক্স বলে আর কি, যে যারা একটু রিচ পার্সন, এল্ডারলি পার্সন, তারা এটা ইউজ করে আর কি বিং। এটা হাস্যকর যদিও, বাট এটা মানে স্ট্যাটিস্টিক্স আসছে। আর টোটাল সার্চ ইঞ্জিনের 10% ট্রাফিক আসে এখান থেকে, এই বিং থেকে আসে। সো এটাকে অবহেলা করা যাবে না, আমরা এটা এটাও ভেরিফাই করব। তবে এটা দেখি আজকে পারা যায় কিনা। এখন আমরা ফার্স্ট ইন ফার্স্ট, আমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, আমরা গুগলকে ভেরিফাই করব। তো আরো একটা সার্চ ইঞ্জিন আছে, এটা চাইলে করতে পারো, এটা আমি এখনো পর্যন্ত করি নাই কোনো সাইটের জন্য, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা ছিল ইয়ান্ডেক্স ভেরিফিকেশন, এটা রাশিয়া স্যার, এটা রাশিয়ান একটা দেশ, রাশিয়ান সাইট, এইটা বছর 4-5 হয় এটার উদ্ভব। আমরা যদি একটু এটা ঘাটি তাহলে পেয়ে যাবো, এরকম 1514 দিকে এটা আবিষ্কার, এবং এটা র্যাপিডলি গ্রোয়িং, খুব ভালো গ্রো করছে এই ইয়ান্ডেক্স সার্চ ইঞ্জিনটা। হ্যাঁ, এবং তারা খুব ভালো করতেছে, এবং এটাতে করে রাখা উচিত। হ্যাঁ, কারণ বিভিন্ন সার্চ ইঞ্জিন এখন, আগে ছিল মার্কেটে একা গুগল, এখন আর গুগল নাই, পাশাপাশি গুগলের প্রতিদ্বন্দ্বীরা হামাগুড়ি দিচ্ছে আর কি। তারপরে স্টিল উই লাভ গুগল, গুগলের মানে সিংহভাগ ট্রাফিক আসে গুগল থেকে, 90%, তা আমরা প্রাধান্য দেব গুগলকে। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি গুগল সার্চ কনসোলে কিভাবে আমি এই আমার এই সাইটটাকে ইন্টিগ্রেট করব। আমি যদি গুগলকে আমার সাইট না দেই, সাবমিট না করি, তাহলে তো আমার সাইটটার এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা সার্চ দিলে যে ওয়েবসাইটগুলো আসতেছে এখানে রেজাল্টে, তো আমার সাইট সম্পর্কে তো গুগল জানবে না।
তো জানাতে হলে আমাকে তাকে সাইটটা সাবমিট করতে হবে, ভেরিফাই করা লাগবে। তো আসো আমরা ভেরিফাইটা করি, লেট আস ডু ইট। ওই কই গেলি রে? দেখা যাচ্ছে এখন? এখন আসছে দেখো। এখানটায় ক্লিক করব আমরা। তার আগে শর্ত হচ্ছে অবশ্যই আমরা জিমেইলে ঢুকে নিব, অর্থাৎ লগ ইন করে নেব ট্যাবে। এখানে যেমন জিমেইলে লগ ইন করে নেব, আবার ঠিক পার্শ্ববর্তী ট্যাবে এটাকে আমরা ওপেন করে এই গুগল সার্চ কনসোলে ক্লিক করব। করার পর এরকম একটা ইয়ে আসবে, মানে উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমাদেরকে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই, ভেরিফিকেশন ফেল ফর ট্রিপল ফ্যাশন বিডি, ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই, অফকোর্স আই ওয়ান্ট টু ভেরিফাই, ভেরিফাই দ্য ওনারশিপ, কেমনে কি, বিভিন্ন মেথড, রিকমেন্ডেড মেথড, অল্টারনেটিভ মেথড দেওয়া আছে। তো আমরা এই অল্টারনেট মেথডেই যাচ্ছি, ও যেটা ডাইরেক্ট যেটা যেখানে আমাদের কেনে ফেলছে আমরা সেখানেই যাচ্ছি। অ্যান্ড ফ্রম হিয়ার ইউ হ্যাভ টু চুজ দ্য সেকেন্ড অপশন, HTML ট্যাগ। মনে থাকবে সেকেন্ড অপশনটা আমরা চুজ করব। আমি আস্তে আস্তে বলতেছি, দুইবার করে বলতেছি যাতে মুখস্থ হয়ে যায় বিষয়টা আপনাদের। এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটা চুজ করে এই ম্যাটার ট্যাগ এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এই যে বক্সটা আছে না, এই বক্সটাতে এটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা সেভ চেঞ্জেস দিব, এবং আমাকে বলতেছে কি সেটিং সেভড, ঠিক আছে সেটিং সেভড। তো এখন আমাদের এইখানটা আবার আমরা আসব, এসে আমরা এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটন, এই বাটনে আমরা ক্লিক করব ভেরিফাই, এন্ড দ্যাট ইজ গ্রেট জব, গ্রেট জব, ইউর সাইট ইজ নাও ভেরিফাইড, ইউ ক্যান নাও ইউজ গুগল সার্ভিস ফর ইউর প্রপার্টি, গো টু সার্চ কনসোল। আমি এখনই কোথাও যাচ্ছি না, এটা এই পর্যন্তই থাকুক। আসুন আমরা বাকি অংশগুলো দেখি। তাহলে আমার এই একটা হয়ে গেছে, বিং একটা আমরা দেখি পরবর্তীতে যদি সময় পাই করব, আর নয়তো আমি কালকে এটা দেখাবো, সমস্যা নেই। আসুন আমরা এখানকার কাজ শেষ, আমরা সার্চ অ্যাপিয়ারেন্সে চলে যাই। সার্চ সার্চ অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এই যে সার্চ অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, এখন সার্চ অ্যাপিয়ারেন্স আছে কোথায়, আন্ডার এসইও, আন্ডার এসইও চ্যানেল। এখন আর জেনারেল অপশনে এখন আমরা আসছি সার্চ অপশনে। কথা দেখে কথা শুনে অর্থ ই শুনে বোঝা যাচ্ছে যে সার্চ অ্যাপিয়ারেন্সে এসইআরপি তে আমার রেজাল্টটা কিভাবে গুগল প্রদর্শন করাবে, এই সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বা সেটিংস হচ্ছে হলো এখানে। আমরা দেখি কি কি আছে, ভেরি কেয়ারফুলি এগুলো দেখব আমরা। আর আগেই বলতেছি এগুলো হচ্ছে জেনারেল সেটিংস, হ্যাঁ এগুলো হচ্ছে জেনারেল সেটিংস। যেমন আগে একটা জেনারেল সেটিংস করে আসছি এখানে আমরা, এগুলোও সাধারণ সেটিংস। কি ছিল ফিচারে, এই যে এই অপশনগুলো অ্যানালাইসিস অপশন, রিডাবিলিটি, এগুলো সব জেনারেল সেটিংস। এখানেও এগুলোও জেনারেল সেটিংস। এই জেনারেল সেটিংস এ এটা আমরা যখন আপনার উইজার্ড যখন চালু ছিল তখন আমরা অলরেডি সেপারেটর কে দিয়ে আসছি, এই সেপারেটর। তারপর হচ্ছে হলো আপনার এগুলা লাগবে না, আর এটা আমরা দিয়ে আসছি এবং ইমেজটাও আমরা দিয়ে আসছি। সো ওকে ফাইন গুড। তাহলে আমরা চলে যাই কন্টেন্ট টাইপস এ, এইখানে আমরা দেখি কি কি আছে এবং কোন কোন জায়গায় আমি ফোকাস করতে বলছি, আপনারা দরকার হয় লিখে রাখবেন। পোস্ট টাইপ, হ্যাঁ পোস্ট টাইপ অবশ্যই আমি পোস্ট কি দেখাতে চাচ্ছি কিনা বলতেছে গুগলের সার্চ রেজাল্টে, অবশ্যই দেখাবো। ডেট ইন গুগল প্রিভিউ, আমি কি গুগল প্রিভিউতে পোস্টের ডেট দেখাবো? এখন এইটা বিতর্কিক বা বিতার্কিক বিষয়,
আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে, আমরা দেখেন একটা সার্চ দিছি বেস্ট ওয়ার্ডপ্রেস থিম দিয়ে, এইখানে দেখেন এই যে এটা 26 জুন 2020-এ পাবলিশ হয়েছে, মে 26, 2020, মার্চ 26, 2020, জুলাই, আচ্ছা এখন বিষয়, এখন এই টপিক্সটা মোটামুটি বেস্ট ওয়ার্ডপ্রেস 2000 ওয়ার্ডপ্রেস থিম 2020 দিয়ে যখন কেউ সার্চ দিবে তখন এই যে ডেটটা, ডেট শো করানোর বিষয়টা, এটা পারফেক্ট। ওকে ফাইন, কত রিসেন্ট, কত লেটেস্ট টপিক্স সেটাই তো মানুষ জানতে যাচ্ছে, তাই না? অথবা এই কিওয়ার্ডটার সাথে কতটা লেটেস্ট এটাই তো মানুষ জানতে যাচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে এইটা, এই যে ডেটটাকে শো করানো, দ্যাটস ওকে। বাট ইফ ইউ আর এ সিজনাল পোস্টার, মানে আপনি বা পাবলিশার, তাহলে ঘটনা কি হবে, আপনি বছরে দেন 10টা পোস্ট বা 12টা পোস্ট, মানে মাসে একটা করে, তাহলে এটাকে আমরা বলি সিজনাল বা রিজনাল পাবলিশার। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ডেটটা দেন, এতে আপনার হিতে বিপরীত হওয়ার চান্স থাকতে পারে, থিঙ্ক আপ টু ইউ। ইফ ইউ থিঙ্ক যে আমার এই কন্টেন্টে আমি ই দেখাবো, ডেট শো করাবো, তাহলে আপনি জেনারেল সেটিংস এ এটা শো করাইতে পারেন, আর নয়তো আপনি যদি মনে করেন যে না আমি এটা চাচ্ছি না, জেনারেলি এটা হাইট থাকুক, যদি সম্ভব মানে পরবর্তীতে প্রয়োজন হয় আপনারা এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর এই বিষয়টা আমরা কমন রাখবো, শো এটা, এটা একটা কমন সেটিংস, শো অ্যাস ইউ সেটিংস ফর পোস্ট, অফকোর্স পোস্টে অ্যাস ইউ সেটিংসটাকে শো করাবে, এটা এখন হয়তো আমরা বুঝতেছি না, কিন্তু একটু পরে আমরা জিনিসটা বুঝে যাব। এখন একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে টাইটেল সেপারেটর, এখানে আরেকটা জিনিস থাকতো কারণ আমি তো সকালবেলা করে ফেলছি, এটা থাকে আর কি। এভাবে থাকে নর্মালি, আপনারা যখন করবেন এভাবে থাকে, তো এটা মানে কিন্তু আসলে আমরা এসইও টাইটেলটা, অর্থাৎ পোস্টের এসইও টাইটেলটা কি হবে এইটা এখান থেকে আপনি নির্ধারণ করে দিবেন। আবারও বলছি, দিস ইজ অল ওভার জেনারেল সেটিং, এবং এখন আপনি যদি চান যে না এটা তো আমি জেনারেল সেটিং করলাম ফর ওভারঅল গ্রস, বাট একটা স্পেসিফিক পোস্টের জন্য অথবা একটা স্পেসিফিক পেজের জন্য আমি কি সেট আপ করতে পারবো না, ডেফিনেটলি ইউ ক্যান। বাট এখানে জেনারেলটা আমরা দিচ্ছি এই কারণে, ইন কেস অফ ইমার্জেন্সি অর হোয়াট এভার, হাউ এভার কোনো কারণে যদি আপনি ভুলে যান যে স্পেসিফিক কোনো পেজে অ্যাসিওর সেটিংস, তখন আপনার এই জেনারেল সেটিংস থেকেই আপনার নির্ধারিত হবে আপনার অ্যাসিওর সার্চ স্নিপেট। এই কারণে আমরা এই জেনারেল সেটিংটা গুরুত্ব সহকারে করব। তো আসলে হোয়াট ইজ গুড প্র্যাকটিস ফর অ্যাসিও টাইটেল অপটিমাইজেশন, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে টাইটেল, সেটা হতে পারে পেজ অথবা পোস্ট, আমি পি ডট টাইটেল দিলাম, আপনারা বুঝে নিন, পেজ টাইটেল, তারপর সেপারেটর, তারপর হচ্ছে হলো আপনার সাইট টাইটেল এসটি, তাহলে তিনটা জিনিসের কম্বিনেশনটা হচ্ছে হলো, এইটাকে বলা হয় অপটিমাল সেটিংস। আমরা এই অপটিমাল সেটিংসটাকে বেছে নিলাম, অপটিমাল সেটিংস। তো অপটিমাল সেটিংস করতে হলে আমি কি করব, এখন এটার উপর ক্লিক করে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে এটাকে মুছে দিব। আচ্ছা, আর এটা আমরা সাধারণত এটা ফাঁকা থাকে না, এখন এটা বা এটার মধ্যে কিছু লেখা থাকে যে তোমার স্নিপেটটা মেটা ডিসক্রিপশন কি হবে। এখন হোয়াট ইজ মেটা ডিসক্রিপশন বা এটার বৈশিষ্ট্য কি, স্নিপেটে এটা কিভাবে থাকে, চলেন এই বিষয়গুলো একটু আলোচনা করা যাক, মানে জানা থাকা ভালো। হ্যাঁ, এইখানটায় গুগল আপনাকে যে রেজাল্ট, এটাই এটাই কিন্তু যে প্রথমে যেটা আমরা দেখালাম, এটা তো ছিল নেভিগেশন। এইখানে আপনার সর্বোচ্চ গুগল সাপোর্ট করে 65 ক্যারেক্টার,
আর স্নিপেট এর সাপোর্ট করে হচ্ছিল 156 অথবা 65 আই ক্যানট ক্লিয়ারলি রিমেম্বার বাট 156 ক্যারেক্টার। তো আপনাদেরকে বুঝে শুনে এভাবেই কিন্তু স্নিপেট গুলো সাজাতে হবে। সো দিস ইজ কল ম্যাটার টাইটেল, আরেক ভাষায় আমরা বলি, আরেক ভাষায় এটাকে বলি ম্যাটার ডেসক্রিপশন। সো এই ম্যাটার ডেসক্রিপশনটাই আমরা এই জায়গাটায় বসাবো। এটা কিভাবে দেখালে আপনারটা সুন্দর হবে আপনি সেটা নির্ধারণ করে দিবেন। সো এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে জেনারেল সেটিং, এই যে ম্যাটার সেই ম্যাটার ডেসক্রিপশন, এটা 156 ক্যারেক্টার লিমিটেশনস এর মধ্যে রয়েছে, এর মধ্যেই আপনাকে আপনার কন্টেন্টের চুম্বকাংশ তুলে ধরতে হবে যাতে করে পাঠকগণ আকৃষ্ট হয়ে এই আপনার এসইআরপি তে ক্লিক করে আপনার ওয়েবসাইট ভিজিট করে। তাহলে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করব। এখন এখানে কি দিবেন, যেহেতু এটা আমি জেনারেল সেটিং করতেছি, জেনারেল সেটিং এ এখন আমরা দিতে পারি এক্সার্পট, এখন কেউ আমার বলতে পারবেন এক্সার্পট কি? আমি কিন্তু আমার প্রিভিয়াস যে কোনো এক টপিকসে বলে গেছি এক্সার্পট কি জিনিস, আজকে না, এটা আপনার কবে, এই ওয়ার্ডপ্রেসের সময় বলছি, গত সপ্তাহে বলছি, বলেন তো কেউ বলতে পারবেন কিনা এক্সার্পটের সংজ্ঞা দিতে পারবেন কিনা? ভাই জিনিসগুলা মনে রাখবেন, মনে রাখলে আপনার লস নাই তো, আপনার যত এই বিষয়গুলো মনে রাখবেন আপনার লাভ, তত বেশি ভালো চর্চা করতে পারবেন আপনি। এক্সার্পট হচ্ছে সাম র্যান্ডামলি জেনারেটেড কন্টেন্ট ফ্রম ইউর এক্সিস্টিং ওয়েব পেজ বা ওয়েব কন্টেন্ট বা ওয়েব পোস্ট, অর্থাৎ আপনার পোস্টে যে কন্টেন্ট আছে সেখান থেকে আমি র্যান্ডামলি কিছু ওয়ার্ড পিক করে একটা মানে একটা ফ্রেজ তৈরি করলাম 156 অর 65 ক্যারেক্টারের, সো দ্যাট পিপল ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইন ইট অর ইনসাইড দিস কন্টেন্ট। ক্লিয়ার এক্সাপ্টের সংজ্ঞা? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ওকে। তাহলে এক্সাপ্ট আপনাকে দিতে হবে এবং এক্সাপ্টটা খুব সুচিন্তিত উপায়ে দিতে হবে। এখন এটা তো হচ্ছিল জেনারেল সেটিং, এটা কিভাবে দিব, এবং এটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন এখানে যদি ক্লিক করেন যে সাইট টাইটেল চলে আসছে, টাইটেল চলে আসছে, যে উপরে যে কথাগুলো এটা উপরেরটার জন্য প্রযোজ্য, প্রাইমারি ক্যাটাগরি চলে আসছে কিন্তু সেপারেটর চলে আসছে কিন্তু বাকিগুলো আসতেছে না। তো আমরা কিভাবে অ্যাকসেপ্ট দিতে পারি, আপনারা যদি ইয়োস্টের প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাই এখানে অ্যাকসেপ্টগুলো দেওয়ার জন্য একটা হেল্প অপশন আছে, এখন এখানে আমার এটাতে নাই, কারণ কি আমি প্রিমিয়ামটা ইউজ করি না। আমি যেটা করতে পারি, এখানে কিছু হেল্প আমি পাবো, আর এই যে যে হেল্পটা আমি এখন চাচ্ছি এটার নাম হচ্ছে স্নিপেট ভেরিয়েবল, স্নিপেট ভেরিয়েবল। আপনি সার্চ দেন যে কি বলে স্নিপেট ভেরিয়েবল, এই যে স্নিপেট ভেরিয়েবল ইন ইয়োস্ট, সার্চ দেন ওটা চলে যাবে আরেক জায়গায় এখানে, আর যদি আপনি প্রিমিয়ামটা ইউজ করতেন ওই জায়গায় আপনাকে দেখাই দিত, এখানেও নাই। হ্যাঁ আমি খুঁজছি কিন্তু আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে সব আছে, এখানে কমানগুলো দেওয়া আছে কোনটা দিলে কোনটা আসবে। তো আগে লিঙ্কটা নেন পরে কথাবার্তা, আগে টাকা লোন সদাই পরে দেন, ঠিক আছে? এলো, ঠিক আছে। এবং এই ইয়োস্ট আপনাদের আবারও বলতেছি ওয়েবসাইট করছেন সবই করছেন সব ঠিকঠাক আছে, যদি আপনি আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করতে না পারেন তাহলে দিন শেষে আপনি জিরো, ঠিক আছে? সো খুব ইম্পর্টেন্ট, আসেন তাহলে এখানে এখান থেকে আমরা কি পাবো, এই ইয়োস্টের ভেরিয়েবল স্নিপেট গুলো আমরা পাবো, আমাদের দরকার এক্সার্পট, ম্যাটার ডিসক্রিপশন আমরা এক্সার্পট দিব, এক্সার্পটের কমান্ড হচ্ছে হলো পার্সেন্টেজ পার্সেন্টেজ এক্সার্পট, যেইগুলো আমার দরকার এগুলো সব আছে। হ্যাঁ সব আছে, আপনারা দেখে নেবেন, লিঙ্কটার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা বুকমার্ক করে রাখেন, ঠিক আছে? আসেন আমরা এটা বসাই, কোথায় ছিলাম আমরা, আমরা ছিলাম হচ্ছে হলো পোস্টে, কন্টেন্টের আন্ডারে পোস্টে, আমরা এটা পেস্ট করে দিলাম চলে আসছে, অথবা আপনি যদি লিখেও দেন তাও হবে। হ্যাঁ
percent percent xcrpt percent percent that's it হয়ে গেল এটা হচ্ছে আমার কমন থাকবে তারপরে আসেন পেজের ক্ষেত্রে কি ধরনের জেনারেট হবে ডেফিনেটলি আমি পেজের ক্ষেত্রে শো পেজ ইন সার্চ রেজাল্ট অফ কোর্স ইয়েস দেখাতে চাই মাথা খারাপ হইছে নাকি না দেখাবো আচ্ছা ডেট ইন পেজ শো এটা ডেফিনেটলি হাইড কারণ কি পেজের ক্ষেত্রে আমি ডেট দেখে কি করব শো এসইও সেটিং বক্স অফ কোর্স এটা দেখাবো আমি কোথায় এটা পড়া লাভ করতেছি বাট গুড প্র্যাকটিসটা আবারো করলাম টাইটেল সেপারেটর সাইট টাইটেল এক্সেপ্ট এক্সেপ্ট এটা ওই যে প্রথমবার সেটিং করছি তো এখন এসে রয়েছে এর জন্য আমার করা লাগতেছে না কিন্তু আপনাদের হাতে হাতে বসাতে হবে এগুলা টেমপ্লেট আমি হাইড করে দিব কারণ আমি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করাবো এগুলো আমি আগের মতোই করলাম প্রোডাক্ট প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টকে আমি শো করাবো কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে ডেট কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না এটা হাইড করে রাখবো সার্চ বক্স কি থাকবে অফকোর্স থাকবে আর বাকিটা গুড প্র্যাকটিস এইটাও নো করে দিব এইটা যা আছে তাই থাকবে এইখানে না এটা ঠিক আছে এসইও টাইটেল হ্যাঁ ঠিক আছে সেভ চেঞ্জেস ওকে এবার চলে আসি মিডিয়াতে ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বলতেছি আগে জিনিসটা বুঝতে হবে এখানে দেওয়া আছে মিডিয়া অ্যান্ড অ্যাটাচমেন্ট উই রিকমেন্ড ইউ সেট দিস টু ইয়েস মানে ইসে বলতেছে এই ইয়েস বলতেছে আমি বলতেছি তুমি এটা ইয়েস এ সেট করো আচ্ছা কেন কি আসলে বিষয়টা না বুঝলে ইয়েস এ কি তুমি আমার মরতে দিতা শুনি এটা তো আমার জানতে হইব না রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউ আর শুধু অ্যাটাচমেন্ট ইটসেলফ আসেন জিনিসটা বুঝি আমরা যখন কোন একটা ওয়েবসাইটের কোন কোন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মিডিয়া লাইব্রেরিতে যখন আমরা ওই ইমেজটা ইটসেলফ একটা পেজ জেনারেট করে কি জেনারেট করে ও একটা পেজ জেনারেট করে ভেরি ইম্পর্টেন্ট কথা বলতেছি মনোযোগ সহকারে শুনেন আমরা যখন কোনো মিডিয়া ফাইল আপলোড করি ইট উইল জেনারেট এ পেজ এ জেনারেট এ ইউআরএল তো এই ইউআরএলটা আসলে ওর্থলেস এটার কোনো দাম নাই ওর্থলেস তো এটা তখনই মূল্যবান প্রেশাস যখন এইটা যার সাথে কন্টেইনিং অর্থাৎ যেটার অ্যাটাচমেন্টে আছে সেটা যদি আপনি ব্রিং করতে পারেন তাহলে এটা মূল্যবান কিরকম ভাই যেমন আপনি দিছেন হাউ টু কালেক্ট হানি ফ্রম হানি বি মানে বি হাইভ ঠিক আছে অর্থাৎ হচ্ছে কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে হয় আপনি দিয়ে ওই কন্টেন্টের সাথে মাধ্যমে লিখলেন লিখার পর একটা বিশেষ ভালো একটা ইমেজ দিয়ে দিলেন মধুর চাক চিপড়ায় বা মেশিনের সাহায্যে আপনি ই বের করতেছেন মধু বের করতেছেন ছবি দিলেন এখন এই ছবিটা শুধুমাত্র এই ছবিটা যদি একটা ইউআরএল হিসাবে আপনি র্যাঙ্ক করান বা গুগলে শো করান তাইলে এটা ইটস নট মিনিংফুল দ্যার ইজ নো এনি কন্টেন্ট বাট ইফ ইউ র্যাঙ্ক দিস ইমেজ ইনক্লুডেড টু অ্যাটাচমেন্ট অর্থাৎ যেই কন্টেন্টের সাথে এটা অ্যাটাচড অবস্থায় আছে ওই ইমেজে ক্লিক করলে যদি ওই অ্যাটাচমেন্টটা চলে যায় দ্যাটস গুড থামস আপ তাইলে আমার লাভ আছে ঠিক আছে তো এটাই বলতেছে যে অ্যাটাচমেন্ট কে সে শো করবে ইয়েস ভাই কথা বুঝছি জি স্যার আচ্ছা বুঝছি ওকে তাহলে এটা ইয়েস দিয়ে দিব এটা কি স্যার ওই যে আমরা গুগলে শুধু ইমেজ সার্চ করি না হ্যাঁ সাপোজ আমরা এই শুধু আমরা দেখলাম হানি বিস লিখে একটা গুগলে সার্চ করলাম তো অনেকগুলো ইমেজ আসে তো ইমেজ যখন ক্লিক করি ওই ইমেজটা ওপেন হওয়ার সাথে সাথে ওর কন্টেন্ট গুলো সব ওপেন চলে যায় ওর কন্টেন্টটা না বিষয় এইটাই বেশি রাইট এখন চারটা কন্টেন্টে যাবে বুঝবেন যে ওরটা প্রপারলি অপটিমাইজড এখন আপনাকে কিন্তু এইভাবে প্রপারলি আজকের যে এই যে কাজটা শিখতেছেন আপনারা ফাইবারেও কাজ নিতে পারবেন যে আমি তোমার ইয়োস্ট এসইও সেটআপ করে দিব কথা বুঝে আসছে আমি তোমার ইয়োস্ট এসইও সেটআপ করে দিব তারপর আমি বলতেছি আমি আপনাদেরকে যা শিখাচ্ছি অফকোর্স একটা লেভেল পর্যন্ত শিখাচ্ছি আপনারা পড়াশোনা করে নিজের জ্ঞানকে আরো বিকশিত করবেন ঠিক আছে একটা লেভেল আমি আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা পরে পরবর্তীতে আরো জ্ঞানকে বাড়াতে পারেন আসেন তাহলে এটা হইছে এখন ট্যাক্সোনমিস ট্যাক্সোনমি শব্দটা হচ্ছে ক্লাসেস ক্যাটাগরিজ ট্যাগস এগুলো হচ্ছিল ট্যাক্সোনমি হ্যাঁ এটা দিয়ে বোঝায় তাই
তো আসেন, ও এটা এই ট্যাক্সোনমিতে কি কি আছে? ট্যাক্সোনমিতে প্রথমে আছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি বলছে যে শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট। হ্যাঁ আমি ক্যাটাগরি তো শো করব ডেফিনেটলি, বাট তুমি যেমনে চাচ্ছ এমনে না, আমি টার্ম টাইটেল মানে ক্যাটাগরির নাম এখানে পেজের সাথে দরকার নেই, পেজ আমার দরকার নেই। আমরা একটু গুড প্র্যাকটিস করি, এই আর্কাইভটাকে আমরা তুলে দিই, এই পেজটা দরকার নাই তুলে দিই। সেপারেটর আমার ডেফিনেটলি দরকার আছে, সেপারেটর রাখলাম, এটাকে শো করে দিব। এখানে যদি ক্যাটাগরি ডেসক্রিপশন যদি আমার থাকে তাহলে এখানে এক্সার্পট হিসাবে সেটা দেখাবে, তারপরও গুড প্র্যাকটিস। পোস্ট ট্যাগ, আর এটা তো কমন, এটা তো বলছি এটা কমন। এখন এটা কি জিনিস এটা রহস্যটার পরে ভাঙি। হ্যাঁ সেভ চেঞ্জেস দিয়ে নেন, এবার আসি ট্যাগ পোস্ট। ট্যাগ পোস্টে এসে এইটা আপনারা চাইলে নো করে দিতে পারেন। এখন কেন আগে গুড প্র্যাকটিস করে এগুলা মুছি, এটা বলতেছি কেন, যখন কোন ট্যাগ আপনারা দিবেন রিলেভেন্ট ট্যাগ, ট্যাগ তো দিবেন, ট্যাগ তো দিবেন, ট্যাগ অবশ্যই দিবেন আপনারা পোস্টে, পেজে ট্যাগ যদি দেয়া পসিবল ট্যাগ দিবেন, নট ইররিলেভেন্ট রিলেভেন্ট ট্যাগ, না দিলেন নাই, যদি বুঝতেছেন না দিয়েন না, আবার উল্টা পাল্টা দিয়েন না, তাইলে আবার ভালোর জায়গায় খারাপ হবে। তা এখানে এটাকে আমি দিচ্ছি না, নো করে দিলাম, কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে কোন একটি ট্যাগের জন্য আমার আমার কন্টেন্টটা গুগলের মানে দুইবার ইন্ডেক্স করে ফেলুক, তাহলে কন্টেন্ট ডুপ্লিকেশন হয়ে যাবে, এবং তার জন্য আমাকে বাহবা দেওয়ার বদলে আমারে কিক আউট করে গুগল বের করে দিতে পারে। ঠিক আছে, এর জন্য আসলে আমি এটাকে অ্যাভয়েড করছি। ফরম্যাট হচ্ছে ফরম্যাট বেড আর্কাইভ, আপনারা এটা পড়েন, বাট আমি এটাকে ডিজেবল রাখতে চাচ্ছি না, অথবা আপনারা এটা এনেবল রাখেন, রাখে এটাকে সার্চ কোয়েরিতে দেখায়েন না। হ্যাঁ এটা হোয়াট অ্যাকচুয়ালি মিন, প্রত্যেকটা থিমের কিছু নিজস্ব ফরম্যাট আছে আর্টিকেলকে ই করার জন্য, ঠিক আছে, মানে আর্কাইভিং এর জন্য। তো এইটার ভিজিবিলিটি কতটুকুন দরকার, এটা দরকার নাই আপনি নো করে দেন। ঠিক আছে, প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ, অফকোর্স এটা আমি দেখাবো প্রোডাক্ট ক্যাটাগরিজ, এবং আমি এটা আমাদের যে টার্ম টাইটেল মানে ক্যাটাগরি টাইটেল আমার সেপারেটর, সাইট টাইটেল এইভাবে থাকবে, আর অ্যাকসেপ্ট যদি থাকে অ্যাকসেপ্ট আমরা দিব, তো থাকবে অফকোর্স প্রোডাক্ট প্রোডাক্ট ট্যাগস। এইখানে আবার একটু কাজ করব কি, এটা অন রাখবে কোন সরি কোন কারণে যদি আমার প্রোডাক্ট র্যাঙ্কিং এ আসে এবং সেখান থেকে যদি একটু সেল হয়, খারাপ কি, অর ইউ ক্যান অফ ইট, অসুবিধা নেই। প্রোডাক্ট শিপিং ক্লাস ডেফিনেটলি এটা আমরা দেখাবো না, নো এক কথায় না, প্রোডাক্ট শিপিং ক্লাস আমরা দেখাবো না, কারণ শিপিং ক্লাস দেখানোর সার্চে র্যাঙ্ক করার কোনো বিষয় না, সো এটা আমরা করব না। আর এইখানে আরেকটা বিষয়, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটাও বলি, উপরেগুলো তো বুঝছি না, এটা একটু বোঝেন কি বলা হয়েছে, রিমুভ দ্য ক্যাটাগরিজ প্রিফিক্স, এখানে ক্লিক করেন তাইলে বুঝতে পারবেন। আমরা ইউআরএল এ যখন ক্যাটাগরিতে যাই, আমারটা করা নাই কারণ আমরা ওই যে ব্রেড ক্রাম বন্ধ করা আছে, এই ক্যাটাগরিটা আপনার কিন্তু দেখাবে প্রত্যেকটা, যেমন আপনি ম্যানস ম্যানসের আন্ডারে যদি আপনি ওয়াচ টি শার্ট এগুলা দেন তাহলে ইউআরএলটা হবে এরকম,
ইউআরএল এর প্যাটার্নটা হবে এরকম ইওর ডোমেইন এই ঘুমাচ্ছেন কেন ঘুমায় না yourdomain.com/category ধরেন টি শার্ট এটা আপনার প্রোডাক্ট রাইট এটা প্রোডাক্টের ইউআরএল তো এই যে ক্যাটাগরি অথবা এই যে ক্যাটাগরি যদি এটা ধরেন এটা নাই এই ক্যাটাগরির আন্ডারে তো আপনার টি শার্ট এটা তো আসবে আচ্ছা এখন আমি যদি এটা কিপ করি তাহলে ক্যাটাগরিটা থাকবে মানে ক্যাটাগরিটা দেখাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভাবে আপনার ইউআরএলটা রিপ্রেজেন্ট করবে কোথায় রিপ্রেজেন্ট করবে ও আচ্ছা এটা অবশ্য একটু বোঝানো দরকার আছে এই যে নেভিগেশনে ঠিক আছে এই যে দেখেন ডাব্লিউবি বিগিনার ব্লগ ব্লগ হচ্ছে একটা মূল ক্যাটাগরি তার আন্ডারে বিভিন্ন শোকেস কালেকশনস কালেকশনস এর আন্ডারে এই 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 পোস্টটা কালেকশনস কালেকশনস এর আন্ডারে এই পোস্টটা এইটা হচ্ছে হলো সেই মানে আপনার ক্যাটাগরির কথা বলা হয়েছে এখন আপনি যদি এইটাকে ভিজিবল রিমুভ করে দেন এক্সিস্টিং সাইটে ধরেন কন্টেন্ট টন্টেন্ট না আছে তাহলে আপনি কিন্তু আর রিভার্স করে আবার ব্যাক করতে পারবেন না কারণ একবার এটা ইরিভার্সিবল প্রসেস সো কিপ ইট ইন মাইন্ড ইফ ইউ ডিসাইড টু রিমুভ ইট দেন ইউ ক্যান নেভার গো ব্যাক তো এটা চিন্তা আপনার করে সেফ চেঞ্জেস দিবেন তো আপনাদের জন্য ফর বিগিনার আমি বলতেছি আর যদি আছে তাহলে ঘটনা কি হবে এক্সিস্টিং কন্টেন্ট আছে আপনি রিমুভ দিয়ে সেফ চেঞ্জেস দিয়ে দিচ্ছেন তাহলে আগের যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো সব 404 হয়ে কি হবে 404 আপনার কন্টেন্ট গুলো গুগল আর খুঁজে পাবে না আপনার আলটিমেটলি আপনার সাইটের র্যাঙ্ক ডিরেঙ্ক করে নিচে নামাই দিবে ঠিক আছে সো মানে 404 সিগন্যাল পাওয়াই তো খারাপ ঠিক আছে 404 কে ম্যানেজ করা যায় এগুলো নাই আমাদের এই কোর্সের মধ্যে আপনারা এগুলো পড়াশোনা করেন হাউ টু ম্যানেজ 404 হ্যাঁ 404 ইরর এগুলো আপনারা এটা অনেক পড়াশোনা আছে তো এখান থেকে আমরা এটা রিমুভ করার আগে আমরা এটা চিন্তা ভাবনা করে নিব আর নতুনদের জন্য আমি বলবো যে প্লিজ কি দরকার নেই আপনার সেটা রেগুলার যা আছে ওটাই রাখেন এবং আপনারা সেফ চেঞ্জেস দেন আর যদি আপনি করতে চান যে আমি তো এখন দক্ষ মানে বিজ্ঞ বিজ্ঞ হয়ে গেছি দেন ওকে ফাইন ডু ইট ইউর ওন রিস্ক পরে সাইট পরোফর হয়ে গেলে এগুলো ছোটানো যাবে না তা না একটু ক্রিটিক্যাল ঠিক আছে আর্কাইভস আর্কাইভস কি কি আর্কাইভ সেটিংস কি কি আছে দেখি আর্কাইভ সেটিংস হেল্প আপনারা হেল্পে যাইতে পারেন আর্কাইভ সেটিংস হেল্প মূলত টু প্রিভেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট প্রবলেম ঠিক আছে তো অথর সেটিংস অথর আর্কাইভস অথর আর্কাইভস না এটাকে আমরা কি দেখাবো না এটা আমরা দেখাবো না ঠিক আছে এটা বাদই দিয়ে দিলাম টু টু প্রিভেন্ট ডুপ্লিকেশন অফ কন্টেন্টস ডেটা আর্কাইভ এটা তো দেখাবোই না স্পেশাল পেজেস এইটা আমরা লিভ অ্যাজ ইট ইজ যা আছে সেটা ভালো আছে রিকমেন্ডেড এটা আমরা রেখে দেব পরে স্পেশাল পেজেস এখানে যে সেটিংগুলো আছে এটা রিকমেন্ডেড ওকে সেভ চেঞ্জেস অ্যান্ড দ্যাটস ইট আর্কাইভ সেটিংস হয়ে গেল এবার আসেন ব্রেড ক্রাম্স অলরেডি আমরা জানি ব্রেড ক্রাম্স কারে বলে ব্রেড ক্রাম্স সেটিংস আমি দেখাইছি আপনাদেরকে ওয়েবসাইটের জন্য প্রতিটা ওয়ার্ডপ্রেস থিমের একটা নিজস্ব ব্রেড ক্রাম্স সেটিংস আছে এখন আপনি যদি এটা এনাবেল করে দেন তাহলে কি হবে জানেন গুগল এই ইয়োস তার নিজস্ব ব্রেড ক্রাম্প অ্যাপ্লাই করবে তখন কিন্তু ঝামেলা হইতে পারে তখন ঝামেলা হবে কি জানেন হয় এটার ইউআরএল পাবেন না নাইলে 404 হবে নাইলে দেখা গেল যে আপনার এই কন্টেন্ট ডুপ্লিকেশন হইতে পারে অথবা ইসের যে কন্টেন্ট না কন্টেন্ট ডুপ্লিকেশন হবে না সরি ভুলে গেছে কন্টেন্ট ডুপ্লিকেশন হবে না এখানে যেটা হবে মেইনলি 404 ইরোটা হবে আর হচ্ছে হলো এই থিমের যেই নিজস্ব ব্রেড ক্রাম সিস্টেম আছে ইট উইল বি ব্রোকেন সো দরকার নেই বাবা যা আছে থাকুক এটা আমার দরকার নাই আমরা সেভ চেঞ্জ দিব অ্যান্ড ফাইনালি আমরা যাব হচ্ছে হলো আরএসএস
এইটা কেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে, আপনারা পড়বেন, ব্যাখ্যা দেওয়া আছে। তারপর আমি বলতেছি, আমি আপনারা এটাও যদি আমার কথা মনে রাখেন ভালো, এইটা কেন করবো আমি সেটা বলতেছি। RSS এর ফুল মিনিং হচ্ছিল রিচ সাইট সিন্ডিকেশন, রিচ সাইট সিন্ডিকেশন। এই রিচ সাইট সিন্ডিকেশন কেন করবেন, ইট ইজ এ মানে ওয়ে টু প্রমোট ইউর কন্টেন্ট। কিছু কিছু সাইট আছে, তারা কি করে জানেন, সিমিলার কন্টেন্ট গুলাকে নিজের সাইটে এনে পাবলিশ করে। এখন এটা এটা করার ই হচ্ছে যে বিভিন্ন, ধরেন আপনার মেক মানি অনলাইন, এটা নিয়ে পৃথিবীর যত ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ হচ্ছে, আপনার কাজ হচ্ছে ওই আর্টিকেল গুলোকে আপনার আপনার ওয়েবসাইটে আপনি আইনে কি করতেছেন, অ্যাকোমোডেট করছেন। তাহলে আপনারটা হচ্ছিল রিচ সাইট, তো ওইখানে আপনি ফিড দিচ্ছেন আর কি, এই যে এর জন্য RSS ফিড আমরা বলি না, দ্যাট ইজ কল। তো আগের দিনে তো ওইরকম গুগলের মতো সার্চ ইঞ্জিন ছিল না, তখন মানুষ এই RSS ফিড গুলো খুঁজতো, খুঁজা খুঁজা তাদের প্রয়োজনীয় কন্টেন্ট গুলো ওইখান থেকে পড়তো, যারা যাদের যাদের যে ইন্টারেস্ট আর কি। তো এইটা এইটা তো একটা গুড, মানে ভালো একটা দিক, কিন্তু এতে হয় কি জানেন, অনেকের কন্টেন্ট স্টিলিং এর একটা পসিবিলিটিস এর মধ্যে মানে থাকে। অর্থাৎ আপনার কন্টেন্ট গুগল তো আসলে কি জানে, গুগল কি জানে যে এটা কন্টেন্ট কি মুস্তাফিজ লিখছে না এই নাহিদুল লিখছে, জানে না। তো তো গুগলকে জানানোর জন্য, গুগলকে জানানোর জন্য আমরা, আর সবচেয়ে বড় বিষয় টু প্রটেক্ট ইওর কন্টেন্ট অথরিটি, টু প্রটেক্ট ইওর কন্টেন্ট ওনারশিপ, আপনাকে এই জায়গাটা সেট আপ করতে হবে। আমি আর বেশি কিছু বলতেছি না, একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজ এটা বলে দিচ্ছি, আপনারা আপনাদের কন্টেন্ট যেন চুরি করে কেউ নিজের বলে দাবি করতে না পারে, আপনারা সেটা এই মানে সার্চ ইঞ্জিনকে সিগন্যাল দেওয়ার জন্য এটা এখানে সেট করবেন। ভাই ক্লিয়ার বুঝাইতে পারছি? এই ঘুমায় কে সবাই? হ্যাঁ স্যার। কমল বুঝছে, জাহিদ কই, জাহিদ কথা কয় নাকি, একটু কথা কই গেলাম। জাহিদ তো মনে নাক ডাকতেছে, জাহিদ না স্যার, বুঝছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ, ওকে। তাহলে এইটা আমরা কি বসাবো, আমি আপনাদেরকে উপরেরটার জন্য সেটিংস এবং নিচেরটার জন্য সেটিংস গুলো দিয়ে দিচ্ছি, আপনারা এটা ফলো করতে পারেন, এবং এখানেও আছে তাহলে কপি করে বসাই দিতে পারেন। একটু গাইডলাইন করে আপনারা যদি দিয়ে দেন তাহলে আপনাদের প্রোটেক্টেড কন্টেন্ট আপনারা দিলেন আর কি। এটা ফর দা আপার পোর্শন, লোয়ার পোর্শন। এই যে নেন, সেই আপনারা উঠায় রাখেন, আপনাদের কাছে আপনাদের উপকার হবে পরবর্তীতে যখন আপনারা সাইট অপটিমাইজ করতে যাবেন। তো গেল আমার, এটা কি গেল, আমরা আমরা কি নিয়ে কাজ করলাম, এতক্ষণ সার্চ অ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করলাম। সো লেট আস ডু সামথিং নাও ফর সোশ্যাল। সো আমরা সোশ্যাল নিয়ে একটু কাজ করি। সোশ্যালে এটা আমরা ওই যে উইজার্ড যখন চালাইছি তখনও এগুলো আসছে, ফেসবুক ফ্যান পেজের URL থাকলে দিয়ে দিবেন, এগুলা দিয়ে দিবেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন, এগুলো আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন। ফেসবুকটাতে দেখি কি আছে, ফেসবুক গ্রাফ সার্চ নামে মেটা নামে একটা অপশন ছিল আগে, এখনো আছে, বাট আপনি সার্চ করতে পারবেন না। আগে দারুণ একটা ফিচার ছিল ইসের, এখন আমি অনেকদিন যাবত ইউজ করি না, কিছু কিছু আছে এখনো, যে আপনার আপনার ফ্রেন্ডের আমার ফ্রেন্ডের মধ্যে কার নাম কে থাকে কুমিল্লাতে, হ্যাঁ এটা বের করতে, এটা কোনো ব্যাপার না আপনার, এটা কিন্তু অপশন এখনো আছে, এই ফিল্টারিং অপশন গুলো। এই ধরনের সার্চকে ফেসবুকে বলে গ্রাফ সার্চ। তো গ্রাফ সার্চ এনাবল করে দিলাম, এনাবল আমাদের পেজের জন্য আর কি, এনাবল দিস ফিচার ইফ ইউ ওয়ান্ট অফকোর্স। আর আরও ভালো হয় যদি পেজে যে পেজটা আপনি ওপেন করছেন সেই পেজের একটা অ্যাপ আইডি আছে, এই অ্যাপ আইডিটা আপনারা কপি করে এনে যদি বসাই দেন এখানে, বসায় যদি অথেন্টিকেট করেন তাহলে মানে রেজাল্টটা ভালো আর কি, অফকোর্স এটা দিবেন আপনারা। আর এইখানে আমি যে কি দিছিলাম, আমার ইমেজ URL, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটাকে আমি কিভাবে ফেসবুকের কাছে প্রমোট করতে যাচ্ছি এইটা আপনারা এখান থেকে দিতে পারেন। যেমন এটা আমি যদি দিয়ে দিই যে এটা এটাই আমার ফেসবুক ইসেকে রিপ্রেজেন্ট করবে আমার এই ওয়েবসাইটকে, তখন আমি এটা দিয়ে দিব। অর্থাৎ ফেসবুকে যদি
ট্রিপল ফ্যাশন বেডি দিয়ে কেউ সার্চ করে তখন সে এই ইমেজটা দেখাবে, অথবা এটা দেন, এটা তো আমাদের জেনারেল সেটিংসে ছিল। তো এটা তখন ফেসবুক মানে ট্রিপল ফ্যাশন বিডি লিখলে তখন এই লোগোটা দেখাবে, এটাই বোঝাচ্ছে আর কি সার্চ চেঞ্জ। টুইটার পিন্টারেস্ট এগুলো দেখে নিন, অসুবিধা নেই, একই জিনিস। এবার আসেন টুলসে, খুব ইম্পর্টেন্ট। টুলসে অনেকগুলো লিঙ্কিং আছে, আমরা দুইটা জিনিস দেখব এখন এখান থেকে। একটা হচ্ছে মেইনলি এক্সপোর্ট ইম্পোর্ট, আর একটা হচ্ছে ফাইল এডিটর। তো প্রথমে আমরা চলেন ফাইল এডিটরটা দেখি কি আছে ফাইল এডিটরে। তো যখন আমি ফাইল এডিটরটা ই করলাম, তো এই অবস্থায় ফাইল আমার কি, কারণ আমি অলরেডি এটা চালাইছি একবার, এই কারণে আপনাদেরকে আর দেখাতে পারতেছি না। হ্যাঁ, মানে প্রথমে আসলে থাকবে এরকম, কথা বলছেন, এটা থাকবে না। আর এই জায়গাটা আমি তো একবার মানে এটা চালানো হয়ে গেছে, এখন সে ক্যাশ থেকে নিয়ে নিচ্ছে আর কি। এই জায়গাটা একবার থাকবে, চলো ক্রিয়েট ফাইল, বাটন এরকম টেক্সট হিসাবে থাকবে, ক্রিয়েট এ ফাইল। কি ফাইল ক্রিয়েট করবেন আপনি, আপনাকে ক্রিয়েট করতে হবে এই যে রোবট ডট টিএক্সটি, এটা ক্রিয়েট হয়ে গেছে, এটা ছিল না বা আপনাদের থাকবে না আপনারা যখন প্রথম করবেন। এই রোবট ডট টিএক্সটি এটা কি আসলে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনস্ট্রাকশন ফর সার্চ ইঞ্জিনস, হাউ দে বিহেভ, হাউ দে ক্রল ইউর সাইট। আপনি সার্চ ইঞ্জিনকে বলেছেন, মিস্টার সার্চ ইঞ্জিন আপনি আমার ওয়েবসাইটকে এইভাবে ক্রল করতে পারেন, আমি এই পারমিশন আপনাকে দিলাম, এই পারমিশন আপনাকে দেইনি। তো এটা দিস ইজ হাউ ইওর সাইট উইল বি ক্রল বাই সার্চ ইঞ্জিন, এই ইনস্ট্রাকশন সেট ছিল রোবট ডট টিএক্সটিতে আছে। আমরা কি বুঝছি, হ্যালো? জি স্যার। আচ্ছা, তো আমরা এই সমস্যাটা নিয়ে আমি আপনাকে মেসেজ করেছিলাম স্যার, সেভ করবেন, তখন এটা সেভ হয়ে গেছে, এই সেভ চেঞ্জেস টু সেভ হয়ে গেছে। আর এখানে আপনার ওই যে আমি তো বললাম একটা লিংক থাকবে উপরে, ক্রিয়েট বাটন, এটা তো আমার নাই, একবার করে ফেলছি তো এই কারণে নাই, মানে অটো হয়ে গেছে আর কি, আমার ইসের মধ্যে আছে, আমি মনে হয় বুঝাইতে পারি নাই আপনাকে। না আচ্ছা, একটা সেকেন্ড, একটা থেকে দেখি এটা দেখানো যায় কত কষ্ট করি আপনাদের বোঝানোর জন্য। এই যে রোবট ডট টিএক্সটি, ঠিক আছে, আমি এটা মুছে দেবো। এই যে নাহিদ, দেখছেন? জি স্যার, এই ক্রিয়েট লোগো টেক্সট ফাইল আসছে। আচ্ছা, এখন তো এটা নাই এই কারণে, আর এটা ক্রিয়েট করা ছিল এই কারণে এটা ছিল না। আমরা যখন এটাতে ক্লিক করব তখন এরকম হিজি বিজি অনেক লেখা টেখা আসবে, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট বি প্যানিক। ব্যাক বাটনে ক্লিক করব, আসছে না?
সেফ চেঞ্জেস, দ্যাটস ইট, কাজ শেষ আপনি। এবার আসেন ব্যাক টু টুল স্পেস, দেখি উপরেরটা কি বোঝে, ইম্পোর্ট এক্সপোর্ট কি বলে, বাকিটা আমাদের লাগবে না। এখানে এসে দেখেন ইম্পোর্ট বক্সটা ফাঁকা, এক্সপোর্টে যাই, এক্সপোর্টে বলতেছে এক্সপোর্ট ইউর এসইও সেটিংস, এই যে এতক্ষণ ধরে আমরা যা সেটিংস করলাম এইটাকে আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, অথবা আপনারই অন্য একটা ওয়েবসাইটে এই সেম সেটিংসটা আপনি কি করতে যাচ্ছেন, ট্রান্সফার করতে যাচ্ছেন, তো তখন এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ধরে কন্ট্রোল এ দেন দরকার হয়, দিয়ে আবার ই করে কপি করেন, কপি করে ইম্পোর্টারে আসেন, ধরেন এটা আপনার নতুন সাইট, আয়েশা পেস্ট করেন, করে সেভ ইম্পোর্ট দিবেন, ওই সেটিংসটা আপনার নতুন যে সাইটে আপনি করতে যাচ্ছেন সেখানে ইম্পোর্ট হয়ে যাবে, সেম সেটিংস। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা এরকম হলে তাহলে আপনি এরকম একটা সেটিং সুন্দর করে বানাই এই যে এক্সপোর্ট করে এটা আমাদেরকে দিলে, আমরা ওয়েবসাইটে দিলে তো তার অটোমেটিক সব সেটিং হয়ে গেল, তাহলে এত কষ্ট করার আর কি কাজ, কষ্ট করে ঠিক আছে, একটু দরকার আছে, সেটা হচ্ছে আপনি কোন সংক্রান্ত সাইট করবেন সেটা তো আমি জানি না, এই যে দিয়ে দিলাম সেটিংস নিয়ে নেন, অসুবিধা নেই, ঠিক আছে, দরকার এগুলো আমি গ্রুপেও দিয়ে দিব। হ্যাঁ আপনারা এই যে নিয়ে নেন, আমি যা বানাইলাম এখন এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর জন্য যা বানাইছি সব এখানে তৈরি করা হয়ে গেছে, আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটাই বসাই দিলে হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আপনার সাইটের সাথে আমার সাইটের তো ক্রাইটেরিয়া নাও মিলতে পারে, তখন কি হবে, আপনি যে আমার মতো ই কমার্স করতেছেন, আমি তো এই সেট আপটা করছি ই কমার্সের জন্য, আপনারটা তো হবে ব্লগের জন্য, তখন তো খাইছেন ধরা, ঠিক আছে। এই কারণে হুবহুক আপনি আপনি যদি জানেন যে দেজ আর সেম লাইক মানে সেম কাইন্ড অফ সাইট, দেন ইউ ক্যান ট্রান্সফার নো ম্যাটার, ঠিক আছে, আদারওয়াইজ মানে কি বলে এটা প্রবলেমও হতে পারে। সো এই আর কি বিষয়, আসেন আমরা আমাদের আপনি যদি সেটিংস নিয়ে আসতে চান, তো যেহেতু আমরা প্রিমিয়াম ইউজ করতেছি না, সো এটা আমাদের লাগবে না। সো দ্যাটস অল, এই ছিল মোটামুটি আপনার এসইওর জেনারেল সেটিং। তাহলে ভাইয়া আসল সেটিং কোন জায়গায় আসেন, আসল আসল সেটিংটা আমরা দেখি, আমি দেখে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করেন। আমরা প্রথমে যে পেজেস, অল পেজেস, অল পেজেস এসে এখানে অনেক পেজ আছে, ধরেন আমরা একটা পেজ ওপেন করি, নর্মাল এডিটর দিয়ে ওপেন করবেন, নর্মাল এডিটর দিয়ে। আমি একটু আগে আপনার মানে শুরুতে আপনাদেরকে বলছিলাম যে একটা সেটিংস কমন প্রত্যেকটার নিচে আছে, সেটা হচ্ছিল এসইও বক্স, জাস্ট এসইও বক্স, এটা না থাকলে এগুলো আপনারা দেখতে পারতেন না। এই এসইও বক্সটা কি দেখাবে, তাহলে এখানে দেখাবে আর নয়তো দেখাবে না, এই কারণে এটা ইয়েস শো দিয়ে আসছিলাম, আর ওইটা না থাকলে এখানে দেখাইতো না, এই যে নিচেরটাও দেখাইতো না, জাস্ট এসইও বক্স। তাহলে এখন রহস্য ভেঙে দিলাম, বুঝতেই পারতেছেন কেন আপনারা ওটা করে আসছেন, ক্লিয়ার? ওকে, আমার এখানে নেটওয়ার্ক চলে গেছে, আচ্ছা নেটওয়ার্ক চলে গেছে, ঠিক আছে, ওকে, তো আসেন এখানে কি কি আছে দেখি। এখানে দেখেন প্রথমে এসইও, আর এই ঘরটাতে আছে ফোকাস কিওয়ার্ড, আপনি ফোকাস কিওয়ার্ড দিবেন, আর এই এখানে সার্চ স্নিপেটটা আপনার দেখাচ্ছে, এখানে এসইও অ্যানালাইসিস, ওই যে অ্যানালাইসিস আমরা অন করে আসছিলাম না জেনারেল সেটিংসে, মনে আছে আপনার না ভুলে গেছেন? আচ্ছা আপনাদেরকে একটু স্মরণ করাই দিই, তখন বলছিলাম যে এগুলো আপাতত দিয়ে যান, পরে বুঝবেন এগুলো কেন দিছেন। এই যে এগুলো সব অন করে গেছেন না, এর জন্য কিন্তু এগুলো আসতেছে, আদারওয়াইজ কিন্তু এগুলো আসতো না। আমি সার্বিক দিক থেকে আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে চাচ্ছি, দেখেন মানুষের এই যে দেখেন অর্ডারের পর অর্ডার পড়তেছে, আমার বেশি আমি
কোনো কিছু দেখাইতে পারতেছে না, দেখছেন? এগুলো অন্যান্য জেলা $10 $20 $30 মাই গুডনেস $10 এক সেকেন্ড, একটা ফোন আসছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ সুজন, হ্যাঁ ভাইয়া বলো। আর ভালো না, ভালো না, হ্যাঁ না তাহলে আমার দেখতে হবে, আমার দেখতে হবে সাবডোমেন ইনস্ট্যান্টলি, এটা একটা পাবলিশ হয়, ইনস্ট্যান্ট পাবলিশ হয়। হ্যাঁ আচ্ছা, আমি ক্লাসের পরে দেখলে হবে না 6টার? আচ্ছা, আর ইয়ে বিকেবি ফোন টোন দিয়েছিল তোমাকে? দেনে না, সে কি রাগ হয়ে আছে নাকি কি বললাম না কিছু, সে ফোনও দিচ্ছে না। পেমেন্টের পর, পেমেন্টের পর রাগ হইলে আমাদের কোনো সমস্যা নেই, সেটাই কথা। আচ্ছা আর আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি তুমি কি। হ্যাঁ অবাক মানে, সে মোটামুটি, সে মানে তুমি আমার কথা রিকমেন্ড করছো, মানে আমার কথা বলছো, সে মনে হয় একটু মাইন্ড খাইছে আর কি, হচ্ছে। হ্যাঁ আমি বলতেছি, তুমি তুমি আবার মোস্তাফিজ কি করতেছো, একটু মাইন্ড খাইছে, যাই হোক অসুবিধা নেই আমাদের। হ্যাঁ আচ্ছা, আর একটা বিষয়, নাইফ, না না নাইফ না, আচ্ছা নাইফের সার্ভারের ব্যাপারটা তোমার কিন্তু একটু আশা লাগবে, ওটা সার্ভার কিনে ফেললে ওটা গিয়ে কিন্তু করে দিয়ে আসতে। আরে আমিও তো একই, আমি শুক্রবার ছাড়া কিভাবে যাবো, আমি আমার ভাত খাওয়ার টাইম পাইনি, আমি ভাত খাওয়ার টাইম পাইনি। ঠিক আছে সুজন, তাহলে আমি সন্ধ্যার দিকে দেখে কেন সাবডোমেন পাবলিশ হচ্ছে না আমি জানাচ্ছি। লাইনে আছেন তো? আচ্ছা এটা কে কমল কি লেখছে, ইউজ ফুল লিঙ্কটা আবার দিবেন, আমি পাইনি কোনটা লিঙ্ক। .com ইউজ 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 লিঙ্ক দিয়ে তুমি কি করে, যা লাগে তো আমি দিয়ে দিচ্ছি, ইউজ লিখে সার দিলে ইউজ এর যাবতীয় চলে আসে, গুগলে তুমি ইউজ লিখে সার দাও, ইউজ এর সবকিছু চলে আসে, ইউজ খুব পপুলার প্লাগিন। হ্যাঁ সো এটা নিয়ে এত করিডোর কিছু নেই, এখন যা দেখাই এটা দেখো, এরপরে প্র্যাকটিস করো নিজে, তাইলে বুঝে যাবে, আমি আমারটা থেকে আমি মানে ক্লিয়ার করে দেবো, তোমরা প্র্যাকটিস করো এখন। আচ্ছা আমি পেজে ছিলাম, পেজে সরি, একটা পেজ করলাম, এডিট, নর্মাল এডিটর, নট এলিমেন্টর এডিটর, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে খুলবো না, নর্মাল এডিটর হিসাবে খুলবো। খোলার পর নিচে আসি, এখানে সার্চ ফ্রেজ কি, ফোকাস কিওয়ার্ড দিবা, তোমার এই কন্টেন্ট যেটা নিয়ে লিখা, এখানে এই যে অ্যানালাইসিস গুলো তো আমি অন করে আসছিলাম, আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ ও আমাকে একটা সাজেশন দিচ্ছে, এগুলো হলো ওর সাজেশন। যেমন এই যে ও বলতেছে তোমার এই সাইটে ইন্টারনাল লিঙ্ক আছে, ও গুড ফাইন, মানে ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে, মেটা ডিসক্রিপশন লেন্থ ভালো, ওয়েল ওয়েল ডান, এসইও টাইটেল তুমি দিস, দ্য টাইটেল ইজ টু শর্ট বলতেছে, আচ্ছা এটা বাড়াই দিতে হবে, তাহলে এইগুলা মানে ভেরি সেলফ এক্সপ্লেনেটরি, আমরা যদি এই গাইডলাইন গুলো ধরে আগাই তাহলে আমি কিন্তু মানে এমনিতে আমার সাইটটাকে মানে আমার পেজটাকে আমার পোস্টটাকে আমি অপটিমাইজ করতে পারতেছি। তারপর রিলেটেড কি ফ্রেজ, এটা প্রিমিয়াম ফিচার, এটা দিবে না আমাকে, এটা সম্পর্কে একটু বলে নেই, তোমাদের জানা থাকা উচিত। আমরা গুগলে যখন সার্চ দেই তখন নিচের দিকে কিছু সাজেশন দেখায় আমাদেরকে, অথবা সার্চ সাজেশন সার্চের সময় দেখায়, এগুলা তো আলাপ করছি বহু আগেই, তো এগুলাকে অনেক সময়
আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক সময় এটাকে এলএসআই আমরা বলি, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্স। এগুলা গুগল কেন দেখায় জানো? গুগল তোমার মানে অ্যাজ এ অ্যাজ এ রিডার তোমাকে গুগল বলতেছে তুমি মেবি এটা পছন্দ করো, আর অ্যাজ এ পাবলিশার তুমি এটা থেকে নাও যে ওইখানে এইখানে কিন্তু ভালো কন্টেন্ট না, ইউ মাইট হ্যাভ চান্স টু অর্গানিকলি র্যাঙ্ক ইফ ইউ ইউজ দোজ কিওয়ার্ডস ইন ইউর আর্টিকেল। ক্লিয়ার? তাহলে আমরা এলএসআই গুলা ইউজ করব, এটা এখানে যেহেতু যাচ্ছে না বাদ দিই, লাগবে না, এমনিতে আমরা কন্টেন্টের মধ্যে ইউজ করব। আর কর্নার স্টোনটা আমি এটা আপাতত দেখাচ্ছি না। আচ্ছা কর্নার বলে দে হোয়াট ইজ কর্নার স্টোন, তাহলে পরে আবার মনে থাকবে না। ধরো তোমরা তুমি একটা পোস্ট দিলা তোমার এই ইসের মধ্যে ওয়েবসাইটের মধ্যে, তুমি 10টা পোস্ট দিলা, 10টা পোস্টের মধ্যে একটা পোস্ট তুমি 4,500 ওয়ার্ডের একটা পোস্ট তুমি কষ্ট করে লিখছো বা কাউকে দিয়ে লিখাইছো, হোয়াটএভার, তো লিখানোর পর এটা তো মেজর কন্টেন্ট হয়ে গেল তোমার ওয়েবসাইটে। একটা পোস্টে তোমার 4,500-4,500, তার মানে কি এই ধরনের পোস্টকে আমরা বলি স্কাইস্ক্রেপার। এই টার্মগুলা তোমরা জানতা না, এখন শিখছো, এগুলা দিয়ে সার্চ করে আরো পড়াশোনা করতে হবে। আমি শুধু বলে যাচ্ছি স্কাইস্ক্রেপিং বা স্কাইস্ক্রেপার আর্টিকেল। তো স্কাইস্ক্রেপার আর্টিকেল একটা ওয়েবসাইটে একাধিক থাকে না, থাকে অনেক বড় বড় যারা ইনভেস্টর তাদের তো এটা কোনো ব্যাপার না, তারা টাকা দিলেই কন্টেন্ট লিখাতে পারতেছে, আমরা করবো কোত্থেকে? তা আমরা তো কষ্ট মষ্ট করে একটা করলাম 4,000 ওয়ার্ডের, ওইটাকে আমরা কর্নার স্টোন দিয়ে দেবো যে এটাই আমার ওয়েবসাইটের মেইন আর্টিকেল, বা এরকম দুইটা তিনটা মেইন কর্নার স্টোন আর্টিকেল থাকতে পারে। অর্থাৎ গুগলকে বলা মানে গুগলকে এক প্রকার এডুকেট করানো আমার ওয়েবসাইট সম্পর্কে, আমার ওয়েবসাইট এই সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠিত, এই রিলেটেড বিষয়ে তুমি যত ধরনের সিগন্যাল আছে আমি তোমাকে প্রেরণ করছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, সো এখানে আমরা দিচ্ছি না পেজের ক্ষেত্রে কর্নার স্টোন দেওয়ার দরকার নেই, অ্যাডভান্সে কি আছে দেখি, না দেখলে না থাকলে না বুঝলে আমরা ওদের সার্চ এখানে ক্লিক করলে আমরা ওদের ইসে নিয়ে যাবে, এখানে বিস্তারিত ওই বিষয়ে লেখা আছে আমরা পড়ব। এই এটা আপাতত থাকুক, এরা বুঝলাম। আচ্ছা এখানে ফোকাস কিওয়ার্ড কি লিখবো এই আর্টিকেলটা যা নিয়ে লেখা, পেজে আর্টিকেল পেজ সাধারণত পেজের মধ্যে আর্টিকেল থাকে না, থাকে কোথায়? পোস্টে। তো পেজেরটা তুমি তোমার বুঝমতো করো, অসুবিধা নাই, কি দিতে চাচ্ছ, এটা কি সংক্রান্ত বিষয়ে তোমার এই পেজটা, এটা কি অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিলে অ্যাবাউট রিভল ফ্যাশন বিডি কথার কথা আর কি, ফ্যাশন বিডি লেখলা তুমি লিখলা, হ্যাঁ এতে করে ফোকাসটা ঠিক থাকবে আর কি। আচ্ছা আমি আসলে যেটা দেখাতে চাচ্ছিলাম এটা এখানে, যেটা হচ্ছে এই যে এটা আমরা ওপেন করব, এটার মধ্যে একটা ক্লিক করলেই হবে, অথবা আচ্ছা এটা ক্লিক করলে এটা নিচে নেমে আসবে, এই যেরকম নিচে নেমে আসবে। তো এখানে এই যে আমাদের মনে আছে আমরা যে জেনারেল সেটিংস করে আসছি, এই জেনারেল সেটিংসটা নিয়েই কিন্তু সে এখানে আবিষ্কৃত হয়েছে, এবং এটা স্ল্যাক তো আমরা বেশ আগে থেকে জানি যে হোয়াট ইজ স্ল্যাক, স্ল্যাক ইজ ইউআরএল। ঠিক আছে, তো আর এখানে ম্যাটার আমরা যা ঠিক যেভাবে দিয়ে আসছিলাম ঠিক সেভাবে কিন্তু এই স্ল্যাকটা জেনারেট হয়েছে, বাট আমি ইচ্ছা করলে আমার নিজের মতো করে এটাকে লিখতে পারি, ক্ষমতা তোমার হাতে। তাহলে কি করব আমরা যদি নিজের মতো, যেমন এই স্যাম্পল পেজ, এখন আমি ধরো এটা অ্যাবাউট পেজ, এখন এটা আছে, এটা আমার ভাল লাগতেছে না টাইটেল, আমি কি দিব, আমি দিলাম হচ্ছে হলো গেট ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট। আচ্ছা সেপারেটর সাইট টাইটেল, এখন সাইট টাইটেলও তোমার ভালো লাগতেছে না, সাইট টাইটেলের পর কিছু নাই বুঝছো তো, এখানে লেখো ট্রিপল ফ্যাশন বিডি, দেখা যাচ্ছে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ
মানে তুমি তোমার মতো করে যেমনে খুশি এমনে করে অসুবিধা, ট্রিপল ফ্যাশন বিডি। আচ্ছা এখানে এখানে খেয়াল করছো আমরা 65 এর মতো কাছাকাছি যাওয়াতে এখানে গ্রিন দিচ্ছে, মানে ইটস ওকে ফাইন, এখন ইটস কুল, রিয়েলি কুল। সো গেট ঈদুল আজহা ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট ট্রিপল ফ্যাশন বিডি। স্বাভাবিকভাবে একটা মানে ফ্যাশন হাউস তো ডিসকাউন্ট দিয়েই সে মানে ই মার্কেটিং করবে। ধরে নিচ্ছে এটা আমার কার্ট পেজ, কার্ট পেজের জন্য করতে পারো এটা। এবার এসে তোমার মনে হইলো যে অ্যাকসেপ্ট তোমার পছন্দ হয় নাই, এটা কোনো অ্যাকসেপ্ট হইলো, তুমি নিজের মতো করে তোমার অ্যাকসেপ্ট লিখতে পারো। উই আর বেস্ট ফ্যাশন হাউস। তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে, এই আমার কিওয়ার্ডটা এখানে যেটা ইউজ করব, ধরো এখানে মানে কি দিলা, এখানে ধরো এখানে যদি ফ্যাশন হাউস দাও, এখানেও ফ্যাশন হাউস দিতে হবে। আমি তো পেজের জন্য দেখাচ্ছি, পোস্টের জন্য সহজ হয়ে যাবে। কিওয়ার্ডটা আমরা অ্যাটলিস্ট এখানে একবার থাকলে এখানে দুইবার দেওয়ার চেষ্টা করব। আর না তুমি মানে ন্যাচারাল ফ্লোটা ঠিক রাখো, একবার দাও অসুবিধা নাই, বাট ন্যাচারাল ফ্লোটা ঠিক রাখো। উই আর দ্য বেস্ট ফ্যাশন হাউস অফ বা ইন বাংলাদেশ। বা ট্রিপল ফ্যাশন বিডি এটা এভাবে দিতে পারো, আরো সুন্দর হয়। কারণ তাহলে আমার এই যে এটা এখানে আছে তো, এটা আমার ব্র্যান্ডিং হয়ে গেল, বুদ্ধি করে দিতে হবে। একটা ফোন আসছে, একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আচ্ছা আমার একটা স্টুডেন্ট ফোন দিয়েছিল। আচ্ছা কোথায় ছিলাম, ট্রিপল ফ্যাশন বিডি বিডি ইজ দ্য বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ। উই আর অফারিং 20% ডিসকাউন্ট ফর ঈদুল আজহা। জাস্ট একটা মানে এটা এক্সাম্পলারি দিলাম আর কি, এটাই দিতে হবে, নট নেসারি বা এইভাবেই দিতে হবে, তোমরা মানে দিতে দিতে শিখে যাবা। ফর ঈদুল ওকে, এটা তারপরেও গ্রিন হয় নাই। মোর কন্টেন্ট মোর মানে ভিজিবিলিটি, আমরা হয়তো বা একটু দিতে পারি। উই হ্যাভ ইউজ কালেকশন 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 অ্যান্ড দ্যাটস ইট। এখন যে কেউ এটা দেখলে আকৃষ্ট হবে, ঠিক আছে, যে কেউ দেখলে এটা আকৃষ্ট হবে এবং সে আমাদের সিটিআর বেড়ে যাবে। কি বাড়বে? সিটিআর, সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। সো এগুলো আমরা বুঝে বুঝে দিব আর কি, আপডেট। আচ্ছা এবার আসি এসইও অ্যানালাইসিস। এখন এটা রিফ্রেশ দাও, দিলে দেখতে পারবা যে ও আর কি কি কোথায় কোথায় আমার প্রবলেম আছে, ও আমাকে অ্যানালাইসিস করে বলবে। তো এইটা একটা, আরেকটা হচ্ছিল রিডেবিলিটি। এখানে রিডেবিলিটি যদি আমি দেখি, বলতেছে যে
sentence length, paragraph length, great, shop, great, great, transition word. এখানে বলতেছে only 15% sentence contains transition word, which is not enough. এগুলা কি জিনিস যদি না বুঝি আমরা এই যে পড়বো এগুলা কি কি বলতেছে ট্রানজিশন অফ ওয়ার্ড কি জিনিস। হ্যাঁ যথেষ্ট হেল্পফুল এখানে দেওয়া আছে ট্রানজিশন অফ ওয়ার্ড কি, তো এগুলো আমরা ফিক্স করব আর কি। এই কারণে ইয়োসটা ভালো। আর আমি দেখি কালকে আরেকটা দেখাবো তোমাদেরকে। এইটা গেল একটা। আচ্ছা তাহলে আমরা আরেকটা পেজে চলে যাই। এটা তোমাদের মানে ফর সেক অফ ইউর মানে আন্ডারস্ট্যান্ডিং। এখানে আসলাম, এখানে আসা এটা একটা কার্ট পেজ। আবারও বলতেছে এটা কার্ট পেজ। এখন তোমরা সবাই জানো যে কার্ট পেজটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়, কার্ট পেজটা অটোমেটিক্যালি জেনারেট হয়। আচ্ছা আমি একটা জিনিস মিস করছি গত পেজে, আচ্ছা এই পেজে এটা দেখাই দিব। এটা প্রতি পেজের জন্য, প্রতি পোস্টের জন্য সেম সেটিংস। এগুলো তো একটা তো দেখাইছি। এখন কার্ট পেজের জন্য আমার এই দেখো এখানে দেখাচ্ছে সে মুড খারাপ করে আছে ইমোজি। তো ডোন্ট ওরি, আমার এই কার্ট পেজের জন্য আমার হাইলি অপটিমাইজ হওয়া লাগবে, নট নেসেসারি। কারণ কার্ট পেজে আমার কোনো কন্টেন্ট থাকে না, এটা অটো জেনারেট হয়, এটা অটো জেনারেটেড পেজ, আমরা এটা অলরেডি নো। কারণ এক একটা কার্টে এক এক ধরনের পেজ জেনারেট হবে, এই স্বাভাবিক। এসইও অপটিমাইজড হওয়া লাগবে তা ঠিক না, বাট তুমি চাইলে এখান থেকে করতে পারো যে একটা কমন একটা ই দিয়ে, কমনটা তো আছেই। আচ্ছা আর এখানে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে রিডেবিলিটি, এটা নাও ঠিক হতে পারে, একরকম হতে পারে এই অটো জেনারেটেড পেজগুলোর জন্য। সো ডোন্ট ওরি ফর দ্যাট। সোশ্যাল, এইখানে আরেকটা বিষয়, প্রতিটা পেজের জন্য পেজ বা পোস্টের জন্য কিন্তু আমাদের সোশ্যাল সেটিংস আছে। এই যে এই পেজের টাইটেল কি এটা আমরা চাইলে এখানে দিতে পারি, এখানকার এই পেজটার একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি। শুধু এই পেজটাকে আমি যদি ফেসবুকে শেয়ার দিই তাহলে কি ইমেজটা দেখাবে, একটা 300x300 থামনেল আমি ক্রিয়েট করে দিতে পারি। হ্যাঁ একটা 300x300 থামনেল আমি শুধু এই পেজটার জন্য তৈরি করলাম, কার্ড পেজটার জন্য করে এটা যদি আমি এখানে দিয়ে দিই, ডেসক্রিপশন দিয়ে দিই, টাইটেল দিয়ে দিই, ইমেজটা যদি ধরাই দিই, তাহলে এই লিঙ্কটা শেয়ার করলে এই থাম্বনেলটা দেখাবে, কথাগুলো আসবে। এইটা আমরা চাইলে প্রতিটা পেজের জন্য করতে পারি। সো ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হলো পোস্ট। যদিও সব একই রকম, আমরা পোস্টটাকে নিখুঁতভাবে করব, কারণ পোস্টের দ্বারাই আমার আমাদের কোনো পোস্ট নাই। আমরা একটা পোস্ট জেনারেট করি, জেনারেট না করে আমরা বেটার একটা কাজ করি, একটা আর্টিকেল আমরা নিয়ে আসি। হ্যাঁ ধরো নীল পাটেলের ই থেকে নিয়ে আসি, 7 ফ্রি এসইও টুলস ইউ শুড বি ইউজিং। ও আবার ভিডিও দিছে, আমি তো ভিডিও দিতে পারবো না, আমার ইমেজ দেওয়া লাগবে আর কি। এই এবং ওর কন্টেন্ট গুলা আমরা কপি করব। ও যেমন এই যে স্লাগ বা ই দিয়ে দিছে, ওর যেটা কি কয় ব্রেড ক্রাম দিয়ে দিছে, আমরা ব্রেড ক্রাম তো ই রাখছি আমাদের। তোমরা চাইলে ইউজ করতে পারো, তোমার থিমের ব্রেড ক্রাম ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে ইয়োস্টের ব্রেড ক্রামটা কি থাকবে এটা বন্ধ থাকবে আর কি। এখানে আমি স্যাম্পল কন্টেন্ট হিসাবে নিলাম, ঠিক আছে। ওকে মোটামুটি জানিছি মোর দেন এনাফ। এই ইমেজটা আমরা নিব। ধরো কপি লিঙ্ক লোকেশন, কপি ইমেজ লোকেশন আছে কিনা দেখো, কপি ইমেজ লোকেশন ফাইন। তাহলে আমার আর কষ্ট করে এটাকে ডাউনলোড করা লাগবে না, আমরা এই জায়গায় এসে একটা ইমেজ দিয়ে দিই। ওকে ওকে অ্যান্ড এই জায়গায় আমরা ইনসার্ট ফ্রম ইউআরএল দিয়ে এটা পেস্ট করব, এই যে চলে আসছে। এখন
আমরা দেখি এখানে আর কি কি সেটিংস আছে ফর ইমেজ, এই জিনিসটা দেখাই নি। এই জায়গায় অবশ্যই আমরা অল টেক্সট দিয়ে দিব, অল টেক্সট। এই অল টেক্সটটা কি, এই যে এখানে এটা এটার অল টেক্সট অর্থাৎ ইমেজটা কিসের উপরে, এইটা কি বলতে হবে, ডেসক্রাইব ইউর ইমেজ। তো শুধু ওয়েবমাস্টার টুল দিলে তো হবে না, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছিল গুগল ওয়েবমাস্টার টুল, তাই না? তাহলে আমরা পুরোটা দিই, তাহলে পারফেক্ট হবে। গুগল ওয়েবমাস্টার টুল, এটাই আমার অল টেক্সট, মানে অল্টারনেটিভ টেক্সট। তাহলে আমি ইমেজের এটা অবশ্য অবশ্যই দিব, এতে করে আমাদের এই ইমেজের মাধ্যমে আমরা কি করতে পারি, র্যাঙ্ক করতে পারি। ঠিক আছে, এই কথা অনেকবার বলছি, আবারও বলতেছি, এগুলাই এসইও। হ্যাঁ, এটা দরকার আছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন এখন আসো এই জায়গায়, এই এটা কিসের উপরে, এসইও টুলস। আমার ফোকাস কিওয়ার্ড কি, এসইও টুলস। আমার ফোকাস কিওয়ার্ড যদি ফ্রি এসইও টুলস হয়ে থাকে, তাহলে ফ্রি এসইও টুলস সহ দিব। দাও তাহলে, ও মোটামুটি একটু, এতক্ষণ তো কিছুই ছিল না, মোটামুটি হয়ে আসতেছে। হ্যাঁ আচ্ছা, এটা রিডেবিলিটি চমৎকার, রিডেবিলিটি চমৎকার। আচ্ছা এবার আসো, এই যে গুগল প্রিভিউতে কিরকম আসবে, সেই রকম ইমেজ সহ আসতেছে। ঠিক আছে, হ্যাঁ তুমি চাইলে এখানেও তুমি আবার তোমার মতো করে এই করতে পারো, ফ্যান্টাস্টিক, বাকিগুলো করার দরকার নেই। রিডেবিলিটি সব ঠিক আছে দেখি, সোশ্যাল সোশ্যাল তো এখানে আইতে, তো আমি অন্যের সাইট থেকে নিয়ে আসছি, সো আমি দিতে পারবো না, তোমাদের সাইটে অবশ্যই তোমরা সোশ্যালটা ওই করে নিবা। অ্যান্ড দ্যাট ইজ হাউ, দ্যাট ইজ অল দ্যাট। ঠিক আছে, এই হচ্ছে হলো ইয়োস্ট এসইওর মানে সেটিং সংক্রান্ত যাবতীয় বিষয়। আর যেখানে যে টার্মসগুলো আমরা একটু কম বুঝি বলে মনে হচ্ছে আমরা, এগুলো একটু